টিএম টিভি রোহিঙ্গার খবর আজ 8 তারিখ মে 2018 সোমবার খবর আই মাস্টার নুরুল কদর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহ গত হাল্লা দে গত ভোরু জীবানকি বাংলাদেশের ঢাকা রাজধানীর মাঝে ওয়াইসির মিটিং চললে মিটিং হিবা মাঝে হাজগরিয়রে আর কান এস্টেটর মাঝে রোহিঙ্গা মুসলমান কলরে বর্মার হুকুমতর মিলিটারিয়া দে লুন্টিংয়ে জুলুম গর দে অত্যাচারী গর দে ইনর বাবুতে মশওয়ারা গজে দে ইয়ান খবর ফাগি তলে মিটিং হিবা মাঝে যে নাকি বর্মার হুকুমতর জুলুম বদাসগুড়ি নভারিওরে বাংলাদেশ মাঝে আগে রেফিউজিসকল আছে হিনর জানর মালর সিকিউরিটির গ্যারান্টি দিওরে আর কান স্টেট মাঝে হেন্দিলা সান মেতুন জিন্দিগি বর লম্বা টাইমলিওরে শান্তি সাসে জিন্দিগি হাড়ে হারিওদে হেন্দিলা গরিওরে ওয়াপেস যাইবারে ফান তলে হেন্দিলা সারা দুনিয়া লইরে মিলিওরে তলে হামকল ইনরে গড়ি যাইবল্লা বলিওরে হিতারা মিটিং মাঝে মশওয়ারা গজে দে ইয়ান খবর ফাগি তলে হিয়ার বাদে যে নাকি বর্মার হুকুমতর তরফতুন রোহিঙ্গা মুসলমান কলর ওরে জুলুম গজে দে রেপ গজে দে হিনর যে নাকি হুকুমতর আসামিসকল আছে তলে হিতারারে আই সি সি কুড়ম মাঝে তুলিওরে হিতারারে বিচার কুড়াইবল্লা বলিওরে আই সি সি কুড়ম মাঝে তুলি সাজা দিবল্লা বলিওরে এন্দিলা সারা দুনিয়ার দেশকল লইরে ইন্টারন্যাশনাল দেশকল লইরে মিলিওরে হিতারা হামগুড়ি যাইবল্লা বলিওরে কোশিশ করিয়ে যাইব দে ইয়ান হিতারার কথা হাল্লা মিটিং মাঝে হেন্দিলা মশওয়ারা গজে দে ইয়ান খবর ভাগি থইলে হিয়ার বাদে যেহেতু নাকি রেফিউজিসকল বাংলাদেশের মাঝে আছে হিতারারে বেশ বেশ গুড়িওরে মদত গুড়ি বললা বলিওরে ওয়াইসির মিটিং মাঝে গতা হাল্লা মশওয়ারা চললে দে ইয়ান খবর ভাগি আর কান হইলে বর্মার দেশের মাঝে গিয়ে দে দুই বছরের ভিতরে হেন্দিলা 2500 পর্যন্ত রেপ কেস উঠিয়ে দে হেডে 33 জন পর্যন্ত বর্মার হুকুমতর মিলিটারি রেপ এন হইরে বর্মার মিলিটারি জেনারেল যা নাকি বুসো মুজি মি অনলাইন আছে হি ভাইয়ে গতাহাল্লা এলান গজে দে ইয়ান খবর ফাগি তৈলে হইতে আরও এন্দিল্লা হইয়ে দে ইউএনর সিকিউরিটি কাউন্সিলর ডেলিগেশনর ডাই এপ্রিলর 30 তারিখের মাঝে বর্মা তাছিল দে টাইমের মাঝে ইউএনর সিকিউরিটি কাউন্সিলরে হইয়ে এন হইরে ইতার ফেসবুক মাঝে ফেসবুকের পেজের মাঝে তুলে দে ইয়ান খবর ভাগি তুলে হেন্দিলা বর্মার হুকুমতর মিলিটারি তরফতুন যে তিনজন পর্যন্ত 33 জন যে নাকি রেপ কেস আছে এই রেপ কেস হিনর বাবুতে যে নাকি মুজরিমকল আছে আসামিসকল আছে হিনরে বর্মার হুকুমতর তরফতুন সাজা দিয়ে এন হইরে মিলিটারি জেনারেল মি অনলাইনে হইয়ে দে ইয়ান খবর ভাগি তলে 33 জন রেপ কেস হইয়ে দে হিন সঞ্জাগাত হড়ে ওইয়ে হিনরে সাজ সাপ গরিয়রে হেঁটে বইয়ান নগরে দে ইয়ান খবর ভাগি আর কান হইলে আর কান এস্টেটর মাঝে বর্মার হুকুমতর তরফতু যে নাকি রোহিঙ্গা মুসলমানকল্লা বলিওরে গদুয়ার বান্ধিদের গড়হীন মাঝে যদি মুসলমানকল হীন তাইলে হিতারার জান মালর সিকিউরিটির গ্যারান্টি দিওম এন হইরে মি অনলাইনের ফেসবুক মাঝে লিখে দে ইয়ানরে রাইটার নিউজে তুলে মুসলমানকল হীনরে হেন্দিলা হিতারারে রিফিউজির কেম্প বানাইরে বর্মার হুকুমত তোন জিন্দিগিবর রাখিত মন আছে দে ইয়ানরে মি অনলাইনে হইয়ে দে হতাজরিয়া বুজাজার এন হই রাইটার নিউজ মাঝে লিখে দে ইয়ান খবর ভাগি তলে আর কান এস্টেটর রোহিঙ্গার মামলার বাবতে ইতার আর সেগুরুটির বাবতে সন্দিলা গরিবা দে এন হইরে ফিরুর দেশর নামাইন্দাইয়ে বর্মার দেশর মিলিটারি জেনারেল মি অনলাইন তুন ফুসাল রিরার হেন্দিলা জবাব দিয়ে এন হইরে মি অনলাইনের ফেসবুক মাঝে লিখিল দে ইয়ান খবর ভাগি তলে হেন্দিলা মি অনলাইনের ফেসবুক মাঝে লিখিওরে তলে ইনরে সাইরে বাদে রাইটার নিউজ মাঝে রোহিঙ্গা মুসলমানকলরে হেন্দিলা বর্মার মাঝে আনিলে ইতারা যি নাকি গরবান্ধে ইনম মাঝে ইতারা তো লম্বা টাইম লিওরে হিতারারে রিফিউজি বানাইরে রাখিত মন আছে দে ইয়ান মি অনলাইনের হতাজরিয়া বুজাজার এন হইরে রাইটার নিউজ মাঝে লিখে দে লেহামুজিন জানাগি আর কান হইলে কাশিং এস্টেটর মাঝে কে আই এর বাগি লইরা দে বর্মার হুকুমতর মিলিটারি লইরে লড়াই চলে দে জাগাম মাঝে জিন নাকি হেন্দিলা পাপিলিসকল হনুমিকা জাইনভারিওরে লড়াইয়ের মাঝে বনখাই গিয়ে দে হিন তিন গতা হাল্লা হেন্দিলা মানুষকল দুঃখ পাইলে হিনর বাবুতে মদত করে দে চিফ মিনিষ্টার যার নাম নাকি ডাউটা উমিয়ে এ আছে হি বা নিজে বাজে যাইরে বর্মার হুকুমতর মিলিটারিসকল লইরে জিম্মা দারকল লইরে দলইরে বাদে তৈলে হিন তিন 100 পর্যন্ত পাবলিকরে হিন তিন বাসায় আনি ভাজে দে ইয়ান
খবর মাঝে লেখে দে লেহামুজিন জানাগি তলে হেন্দিলা অন্য অন্য কাশিং স্টেটের মাঝে অন্য অন্য জায়গা মাঝেও তলে হেন্দিলা বর্মার হুকুমতর মিলিটারি দিয়ে লুণ্ঠিঙর জরিয়া যি নাকি লড়াই চলে লড়াই হীন মাঝে হেন্দিলা আরও বনই থাকি দে ইয়ান খবর ভাগি তলে আর আর খবর রে সাইতে মনে হলে TMTV রোহাঞ্জাস ডেলি নিউজ ইউটিউবের মাঝে লেগিলে চাই পারিবা তুলে আর আর খবর রে শুনতে ইয়ানোর মাঝে সুকুরিয়া আদা করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতুহু আজ আর খবর দিলে এক দুই।